যে তুমি আলো চাও জীবন। ইয়া রমাদান ইয়া শাহর আল হুদা ইয়া শাহর আন নাদা ইয়া শাহর আল বারাকাত ইয়া যে তুমি আলো চাও জীবনের ভালো চাও দোজাহানে হতে চাও ধন্য ওহির পরশ ওহির পরশ ওহির পরশ তোমারই জন্য। যে তুমি আলো চাও জীবনের ভালো চাও দোজাহানে হতে চাও ধন্য ওহির পরশ ওহির পরশ ওহির পরশ তোমারই জন্য ওহির পরশ তোমারই জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল গুররিল মায়ামিন আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, কাছে দূরে দেশে ও প্রবাসে পৃথিবীর যেই প্রান্ত থেকে আপনারা আমাদেরকে দেখছেন, সবাইকে সুস্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠানটি শুরু করছি আমি আতিকুল ইসলাম মুমিন। আজ থেকে প্রায় 1400 বছর পূর্বে যখন পৃথিবীতে ঘোর অন্ধকার, পাশবিকতার জয় জয়কার, মানবতা যখন বলণ্টিত হচ্ছিল, ত্রাহি ত্রাহি নিঃশ্বাস ছাড়ছিল যখন সমস্ত পৃথিবী, অবিচার অনাচার যখন চূড়ান্ত সীমায় পৌঁছে গেল, এখন পরিস্থিতিতে মানব জাতিকে মুক্তি দিতে ধরা এলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়িদুনা মুহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানব জাতিকে মুক্তির পথ দেখাতে তাকে দেয়া হলো সর্বকালের সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব মহাগ্রন্থ আল কুরআন। সেই মহাগ্রন্থ আল কুরআনুল করিমের তেলাওয়াতের অনুষ্ঠান আপনারা দেখছেন মৌলভীবাজারের জনপ্রিয় টিভি চ্যানেল MCS এর পর্দায়। আপনাদের প্রিয় অনুষ্ঠান জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত হিফজুল কুরআন প্রতিযোগিতার এক অনিন্দ্য আয়োজন ওহির পরশ 2024। অনুষ্ঠানটি স্পন্সর করেছে ইকরা বাংলাদেশ শ্রীমঙ্গল। সুপ্রিয় দর্শক, আজ 16ই রমজান, ওহির পরশের তৃতীয় রাউন্ডের চতুর্থ পর্ব। সুপ্রিয় দর্শক, আজ 16ই রমজান, ওহির পরশ তৃতীয় রাউন্ডের চতুর্থ পর্ব। এই ফ্যান্টাস্টিক পর্বে আমাদের সাথে রয়েছেন তিনজন প্রতিযোগী। সেই তিনজন প্রতিযোগী হচ্ছেন হাফিজ মোহাম্মদ আমির হামজা শ্রীমঙ্গল, হাফেজ শাহেদ আলী শ্রীমঙ্গল, হাফেজ মুস্তাফিজুর রহমান আদিল শ্রীমঙ্গল। এই তিনজন প্রতিযোগী বন্ধু আজকে আপনাদেরকে আল কুরআনুল করিমের তেলাওয়াত শোনাবেন। প্রতিযোগীকে মঞ্চে রাখবো, তার আগে পরিচিত হয়ে নিচ্ছি আজকের সম্মানিত বিচারকদ্বয় ও অতিথিদ্বয়ের সাথে। আজকে বরাবরের মতো আমাদের সাথে প্রধান বিচারকের দায়িত্ব পালন করবেন মারকাজুল কুরআন মডেল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল উস্তাদুল হুফাজ হযরত মাওলানা হাফিজ নুরুল ইসলাম হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিচারক হিসাবে আরও দায়িত্ব পালন করবেন দারুত তাকওয়া তাহফিজুল কুরআন মডেল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, ঐতিহ্যবাহী দ্বীনী বিদ্যাপীঠ জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল মাদ্রাসার সম্মানিত শিক্ষক হাফেজ আব্দুল গফফার সাজু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওহির পরশের আলোকিত মঞ্চে আজ অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন জনাব মাহবুবুল আলম সাজমান সাহেব, সিনিয়র শিক্ষক ও পরীক্ষা নিয়ন্ত্রক ইকরা বাংলাদেশ স্কুল ও মাদ্রাসা শ্রীমঙ্গল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
অতিথি হিসাবে আমাদের সাথে আরও উপস্থিত হয়েছেন জনাব দেওয়ান হাসানুজ্জামান চৌধুরী, সিনিয়র শিক্ষক ইকরা বাংলাদেশ স্কুল ও মাদ্রাসা শ্রীমঙ্গল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত বিচারকদ্বয় ও অতিথিদ্বয়কে স্বাগত জানিয়ে আজকের প্রতিযোগিতা পর্ব শুরু করছি। প্রতিযোগীকে মঞ্চে ডাকার পূর্বে আজকের নিয়মটি জানিয়ে দিচ্ছি। আজকের নিয়মটি হচ্ছে, সম্মানিত বিচারকগণ প্রত্যেক প্রতিযোগী বন্ধুকে যে আয়াত থেকে প্রশ্ন করবেন ওই আয়াতটা যেই পৃষ্ঠায় আছে প্রত্যেক প্রতিযোগী বন্ধু ওই পৃষ্ঠার থেকে তেলাওয়াত করতে হবে। প্রতিযোগী হিসাবে মঞ্চে আসছে শ্রীমঙ্গলের বন্ধু হাফিজ মোহাম্মদ আমির হামজা। ওহির পরশ তোমারই জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমির হামজা, ভালো আছো? আলহামদুলিল্লাহ। উস্তাদ আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. ذلكم الله ربكم خالق كل شيء. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لآتية لا ريب فيها ولكن أكثر الناس لا يؤمنون. وقال ربكم ادعوني أستجب لكم. إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين. الله الذي جعل لكم الليل لتسكنوا فيه والنهار مبصرا. ذلكم الله ربكم خالق كل شيء لا إله إلا هو فأنى تؤفكون. كذلك يؤفك الذين كانوا بآيات الله يجحدون. الله الذي جعل لكم الأرض قرارا والسماء بناء وصوركم فأحسن صوركم ورزقكم من الطيبات. ذلكم الله ربكم فتبارك الله رب العالمين. هو الحي لا إله إلا هو فادعوه مخلصين له الدين. الحمد لله رب العالمين. قل إني نهيت أن أعبد الذين تدعون
ربي وأمرت أن أسلم لرب العالمين. حسبك. صدق الله مولانا العظيم. সন্ধে কিংবা সকালবেলা যখন অবসর অজু করে পড়লে কোরআন পাক হবে অন্তর। আলহামদুলিল্লাহ, আমরা পবিত্র মাহে রমজানে আল কোরআনুল কারিমের তেলাওয়াত শুনছিলাম আমাদের চতুর্থ বন্ধু হাফেজ আমির হামজার কণ্ঠে। তার তেলাওয়াত বিচারিক মানদণ্ডে উত্তীর্ণ করবেন এই মন্তব্য আমরা আমাদের আজকের প্রধান বিচারকের কাছ থেকে শুনবো। আমি আজকের প্রধান বিচারককে মন্তব্য করার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ, চমৎকার তেলাওয়াত আমির হামজা আমাদেরকে উপহার দিয়েছে, সেই জন্য আমির হামজাকে শুভেচ্ছা বা মোবারকবাদ দিচ্ছি। তোমার পড়ার মধ্যে আমি কয়েকটা বিষয় তোমাকে বলতে চাচ্ছি যে তোমার মাশাআল্লাহ সুর ঠিক আছে, বাকি তুমি যে শুরুতেই পড়ছো লিতাসকুনু ফিহি, এই ফিহির মধ্যে হাটা বোঝা বোঝা আমরা বুঝতে পারি নাই। আরেকটা হচ্ছে যে তুমি এক জায়গায় থামছো, সেই এখানে সিদ্ধাতের ওরফ আছে, এখানে বুঝাইতে হবে যে তুমি এখানে কী সিফাত আদায় করছো। হ্যাঁ, খেয়াল করবা। আর লাস্টের আয়াতে তুমি কুল ইন্নি নুহিতু আন আবুদাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, তুমি সেখানে ওকফ করছো, কিন্তু টেনে নেওয়ার সময় তাদউনা মিন দুনিল্লাহ, খেয়াল করবা যে আল্লাযীনা এই যে শব্দটা এখানে যদি তোমাকে এখান ওকফ করতে হয় তাহলে আল্লাযীনার সাথে আনতে হবে, যদি এখানে ওকফ করাটা উচিত না আরও সামনেতে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কোরআন কারিমের মানসম্মত তালাওয়াত করার তৌফিক দান করুন। ধন্যবাদ সম্মানিত বিচারককে মোহতারাম হাফেজ আব্দুল গফফার সাজু সাহেব, আপনার কাছে কেমন লাগলো? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, হাফেজ আমির হামজা চমৎকার তেলাওয়াত আমাদেরকে তুমি উপহার দিয়েছ। এর পাশাপাশি উস্তাদজি যে দিক নির্দেশনা তোমাকে দিয়েছেন, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আরও ভরে নেন এই ওহির পরশে, এই দিকগুলা তোমার অনেক গুরুত্বপূর্ণ, এগুলা তুমি সুন্দর করে ঠিক করে আসবে, ঠিক আছে ইনশাআল্লাহ আমির হামজা? ঠিক আছে ইনশাআল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কবুল করুক। ধন্যবাদ সম্মানিত বিচারককে মোহতারাম জনাব মাহবুবুল আলম সাজমান স্যার, আপনার কাছে কেমন লাগলো? আলহামদুলিল্লাহ, আমির হামজার তিলাওয়াত অনেক সুন্দর তিলাওয়াত, আর পবিত্র রমজান মাসে কোরআন তিলাওয়াত শুনলেই আল্লাহ তাআলার ঐশী বাণী তিলাওয়াত সবাই ভালো পায়, আর আমির হামজার তিলাওয়াতটাই কিন্তু অনেক সুন্দর। তাই আমির হামজার প্রতি দোয়া রইল, আর বিজ্ঞ বিচারক মণ্ডলী যে দিক নির্দেশনা দিয়েছেন আমির হামজাকে, আমি আশা রাখি যদি এগুলা ফলো করে তাহলে ওহির পরশে শেষ পর্যন্ত সে কামিয়াবি লাভ করবে। দোয়া রইল আমির হামার জন্য। ধন্যবাদ সম্মানিত অতিথিকে মোহতারাম জনাব দেওয়ান হাসানুজ্জামান চৌধুরী সাহেব, আপনার কাছে কেমন লাগলো? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমির হামজা খুব সুন্দর তেলাওয়াত করেছ। ওহির পরশ হিফজুল কোরআন প্রতিযোগিতা 2024-এ এটা তৃতীয় রাউন্ড সম্ভবত, এখানে এখন থেকে বাছাই পর্ব, যারা সুন্দরভাবে এই পর্বটা উত্তীর্ণ হবে তাদের জন্য এই প্রতিযোগিতায় সাকসেসফুল হওয়া অনেক সহজ হবে। উস্তাদগণ বা বিজ্ঞ বিচারক মণ্ডলী তোমাকে যে পরামর্শ দিয়েছে তুমি সেটা মেনে চলবে, আর সমস্ত জড়তা ভেতরগত জড়তা কাটিয়ে একেবারে প্রাণবন্ত তেলাওয়াত সুমধুর কণ্ঠে তুমি ভবিষ্যতে করবে, সে আশা ব্যক্ত করছি। ধন্যবাদ সম্মানিত অতিথিকে হাফেজ আমির হামজা, অনেক সুন্দর তেলাওয়াত করেছ, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক,
বেলা তিন ঘটিকা থেকে আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত হিফজুল কোরআন প্রতিযোগিতার প্রাণবন্ত আয়োজন অহির পরশ 2024। প্রতিবারের মতো এবারও আমরা খুঁজছি 2024-এর সেরা প্রতিযোগীদের, যাদের জন্য রয়েছে লক্ষ টাকা পুরস্কার, এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে রয়েছে বিশেষ আকর্ষণীয় পুরস্কার। সেই খোঁজার তৎপরতায় এবারে মঞ্চে ডেকে নিচ্ছি শ্রীমঙ্গলের বন্ধু হাফেজ শাহেদ আলীকে। মঞ্চে আসছে হাফেজ শাহেদ আলী। অহির পরশ তোমার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাফেজ শাহেদ আলী, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি যে আয়াত থেকে তোমাকে প্রশ্ন করব, তুমি ঠিক ওই আয়াত যে পৃষ্ঠায় আছে এই পৃষ্ঠার শুরু থেকে তেলাওয়াত করবে, ঠিক আছে? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو نبأ عظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اتخذناهم سخريا أم زاغت عنهم الأبصار إن ذلك لحق تخاصم أهل النار قل إنما وما من إله إلا الله الواحد القهار رب السماوات والأرض وما بينهما العزيز الغفار قل هو نبأ عظيم ما كان لي من علم بالملأ الأعلى إذ يختصمون إن يوحى إلي إلا أنما أنا نذير مبين إذ قال ربك للملائكة إني خالق بشرا إني خالق بشرا من طين فإذا سويته ونفخت فيه من روحي فقعوا له ساجدين فسجد الملائكة كلهم أجمعون إلا إبليس استكبر وكان من الكافرين قال يا إبليس ما منعك أن تسجد لما خلقت بيدي أستكبرت أم كنت من العالين قال أنا خير منه خلقتني من نار
وخلقته من طين قال فاخرج منها فإنك رجيم وإن عليك لعنتي إلى يوم الدين قال فاخرج منها فإن بلو وإن عليك وإن عليك لعنتي إلى يوم الدين قال رب فأنظرني إلى يوم يبعثون قال رب فأنظرني إلى يوم يبعثون قال فإنك من المنظرين إلى يوم الوقت المعلوم قال فبعزتك لأغوينهم أجمعين حسبك صدق الله مولانا العظيم الحمد لله আমরা আমাদের শ্রীমঙ্গলের প্রতিযোগী বন্ধু হাফেজ শাহিদ আলের কণ্ঠে মধুর তেলাওয়াত শুনছিলাম তার তেলাওয়াত নিয়ে এবারে বিচারিক বক্তব্য করবেন আজকের সম্মানিত বিচারক হাফেজ আব্দুল গফফার সাজু মাশাআল্লাহ হাফেজ শাহিদ আলী তার চেষ্টায় কোনো কমতি ছিল না সাহসিকতার সাথে পবিত্র রমজান মাসে কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করছিল আমি দেখছিলাম তাকে আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে শাহিদ আলী তুমি তোমার চেষ্টাকে অব্যাহত রাখো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ওহির পরশের উচ্চ মাকাম দান করুক আমিন ধন্যবাদ সম্মানিত বিচারককে উস্তাদ মোহতারাম হযরত মাওলানা হাফিজ নুরুল ইসলাম হাফিজাহুল্লাহ আপনার কাছে কেমন লাগলো মাশাআল্লাহ অনেক সুন্দর তেলাওয়াত মানে তেলাওয়াতের মধ্যে একটু গভীরতাটা কম একটা জিনিস হচ্ছে একটু গভীর আর একটা হচ্ছে একটু এই কী বলে এটাকে পাতলা তোমার তেলাওয়াতের মধ্যে তোমার কণ্ঠ আছে মাশাআল্লাহ বাকি তুমি যদি গভীর সাথে তেলাওয়াত করার চেষ্টা করো তাহলে তোমার তেলাওয়াতের অবস্থা ইনশাল্লাহ আরও বেড়ে যাবে যেমন তুমি ইয়াখতাস ই খ দুটা কিন্তু মোটা অক্ষর কিন্তু অক্ষরগুলি স্পষ্ট হচ্ছে না আলার মধ্যে তুমি আলা পড়ছো মানে ভাষায় পড়ছো গভীরতার সাথে সেটা পাদায় হচ্ছে না ফা ইদা ফা এবং দা হ্যাঁ বা মাখরাজ থেকে আদায় হচ্ছে কিন্তু বোঝা যাচ্ছে না তুমি মাখরাজ থেকে আদায় করছো নাকি এমনিতে আদায় করছো হ্যাঁ বিয়া দায়ী এন বিয়া দায়ী বলছো কিন্তু এখানে তাসদীদ যেহেতু ইয়ার মধ্যে আছে বিয়া দায়ী তোমার বুঝে বলতে হবে যে এখানে তুমি ওয়াকফ করছো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কবুল করুন ধন্যবাদ সম্মানিত বিচারককে এবারে অনুভূতিমূলক মন্তব্য শুনব আজকের অতিথি মঞ্চ থেকে সবার আগে অনুভূতি পেশ করার জন্য অনুরোধ করব জনাব দেওয়ান হাসানুজ্জামান চৌধুরী স্যারকে মাশাল্লাহ খুব সুন্দর সুললিত কণ্ঠে তেলাওয়াত শুনলাম আবু শাহেদ আল্লাহ তোমার তেলাওয়াতে বরকত দান করুক নাজাতের এই দিনে আজকে ১৬ই রমজান ইনশাল্লাহ তোমার যে ত্রুটিগুলো আছে উস্তাদ জিরা যা বললেন সেগুলো কাটিয়ে উঠবে আর হাদিস শরীফে এসেছে সর্বোত্তমই ব্যক্তি যে কোরআন নিজে তেলাওয়াত করে এবং অপরকে শিক্ষা দেয় মাশাআল্লাহ এই প্রতিযোগিতার মাধ্যমে খুব সুন্দর কোরআন চর্চার এবং তেলাওয়াত শোনার যে একটা আবেশ একটা অনুভূতি সেটা অবশ্যই অতুলনীয় আমি আশা করব সমস্ত প্রতিযোগীরা কামিয়াবের জন্য তারা নিজেরা ব্যক্তিগতভাবে আরও সুন্দরভাবে প্রস্তুতি গ্রহণ করবে ধন্যবাদ সবাই ধন্যবাদ সম্মানিত মুহতারামকে জনাব মাহবুবুল আলম সাজমান স্যার আপনার কাছে কেমন লাগলো আলহামদুলিল্লাহ শাহেদ আলীর তেলাওয়াতটাই কিন্তু অনেক মনোমুগ্ধকর উচ্চ আওয়াজে তেলাওয়াত কিন্তু প্রতিযোগিতার মঞ্চে প্রথম তো একটু বই পেয়ে গেছে আসলে সাহসিকতার সাথে তেলাওয়াত করলে আর
পরবর্তী যে প্রোগ্রামগুলো আছে যদি একটু সাহসিকতার সাথে এবং বিজ্ঞ বিচারক মণ্ডলী যে ত্রুটিগুলো ধরে দিয়েছেন সেগুলোর প্রতি যদি খেয়াল করে ইনশাআল্লাহ সফল হবে। শাহেদুল্লাহর জন্য শুভকামনা রইল, আর পাশাপাশি দোয়া রইল শাহেদ আলী এবং তার পিতামাতা এবং উস্তাদজি যারা মেহনতের ফসল আজকে শাহেদ আলী এই প্রতিযোগিতার মঞ্চে অবস্থান করেছে, শুভকামনা রইল তোমার জন্য। ধন্যবাদ সম্মানিত অতিথিকে। হাফেজ শাহেদ আলী, ঘাবড়াবার কিছু নাই, এখনও সময় বাকি আছে, ফলাফল আসার আগ পর্যন্ত অপেক্ষা করো, তোমার জন্য অনেক অনেক দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। রহমত বরকত নাজাতের পবিত্র মাহিনা, পবিত্র মাহে রমজানুল মুবারকের অন্তিম প্রহরে আপনারা শুনছেন আল কুরআনুল করিমের তেলাওয়াত। এবারে আপনাদেরকে আল কুরআনুল করিমের তেলাওয়াত শোনাবেন আজকের সর্বশেষ প্রতিযোগী শ্রীমঙ্গলের বন্ধু হাফিজ মুস্তাফিজুর রহমান আদিল। ওহির পরশ তোমার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। মুস্তাফিজুর রহমান আদিল, রোজাদার, রোজা রাখেন নাই? রোজা মাশাআল্লাহ। আমি যেখান থেকে প্রশ্ন করব আপনি পেশা শুরু থেকে তালাওয়াত করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। زعم الذين كفروا أن لن يبعثوا، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، يسبح لله ما في السماوات وما في الأرض، له الملك وله الحمد، وهو على كل شيء قدير، هو الذي خلقكم فمنكم كافر ومنكم مؤمن، والله بما تعملون بصير، خلق السماوات والأرض بالحق وصوركم فأحسن صوركم وإليه المصير، يعلم ما في السماوات والأرض ويعلم ما تسرون وما تعلنون، والله عليم بذات الصدور، ألم يأتكم نبأ الذين كفروا من قبل فذاقوا وبال أمرهم ولهم عذاب أليم، ذلك بأنه كانت تأتيهم رسلهم بالبينات، فقالوا أبشر يهدوننا فكفروا وتولوا واستغنى الله، والله غني حميد، زعم الذين كفروا أن لن يبعثوا، قل بلى وربي لتبعثن ثم لتنبؤن بما عملتم،
وذلك على الله يسير فآمنوا بالله ورسوله والنور الذي أنزلنا والله بما تعملون خبير صدق الله العظيم صدق الله العظيم ما شاء الله بارك الله في حياته আমরা আজকের সর্বশেষ প্রতিযোগী বন্ধু হাফিজ মুস্তাফিজুর রহমান আদিলের কণ্ঠে মনোমুগ্ধ করতে আওয়াজ শুনছিলাম তার তেলাওয়াত নিয়ে এবারে বিচারিক মন্তব্য পেশ করবেন আজকের সম্মানিত প্রধান বিচারক হযরত মাওলানা হাফিজ নুরুল ইসলাম হাফিজাহুল্লাহ আলহামদুলিল্লাহ মুস্তাফিজুর রহমান আদিলের তেলাওয়াত ছোট হিসেবে চমৎকার তেলাওয়াত তুমি করেছো নাকি আরও বেশি চমৎকার তেলাওয়াত করার জন্য চেষ্টা করতে হবে হ্যাঁ পারব তো ইনশাআল্লাহ আলিমুম এরপরে আলাইহিম বিদা এই যে গুণাগুলি তুমি করছো এখানে দুইটা মত আছে মতামত ইমামগণের যে দুই ঠোঁট একটু ফাঁকা থাকবে আরেকটা হচ্ছে দুই ঠোঁট লাগা থাকবে উত্তম হচ্ছে দুইটা ঠোঁট একসাথে থাকবে এটা একটা মত আছে উত্তম যেহেতু তোমারটা হচ্ছে না সে হিসাবে আমার পরামর্শ হচ্ছে তুমি দুই ঠোঁট লাগিয়ে পড়বা ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কবুল করুন ধন্যবাদ সম্মানিত বিচারককে হাফেজ আব্দুল গফফার সাজু আপনার কাছে কেমন মনে হয় মাশাআল্লাহ হাফেজ মুস্তাফিজুর রহমান আদিল চমৎকার তেলাওয়াত তুমি আমাদেরকে উপহার দিয়েছো বাকি উস্তাদজি তোমাকে অনেক দিক নির্দেশনা দিয়েছেন আর আমি আরও আগে একবার এক পর্বে বলেছিলাম যে এখানে শুধু একটা বিষয় না এখানে কয়েকটা বিষয় মিলিয়েই আসলে পরিপূর্ণ মার্ক পেতে হয় বুঝতে পেরেছ দেখো যেমন কোরআন মাজিদ 50 এর ভিতরে তোমার ইয়াদের কতটুকু উচ্চতা আছে ইয়াদের একটা সময় একটা দিক আছে তোমার কতটুকু ইয়াদের ভিতরে তোমার মজবুত আছে এটা দেখতে হবে তাজবিদ এর ভিতরে ইজহার ইকলাব ঈদগাম হরফগুলা তার মাখরাজ থেকে আদায় হচ্ছে কি না সেটাও খেয়াল করতে হবে উপস্থাপনা তোমার তেলাওয়াতের সৌন্দর্যতা ভঙ্গি সেটা কীরকম সেটাও খেয়াল করতে হবে ঠিক আছে মুস্তাফিজুর রহমান আদিল বুঝতে পেরেছ তোমার তেলাওয়াত অনেক সুন্দর মাশাআল্লাহ বাকি আওয়াজের উচ্চতা এই সেটাও আরও সুন্দর করে উপস্থাপনা করতে হবে ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কবুল করুক ধন্যবাদ সম্মানিত বিচারককে জনাব মাহবুবুল আলম সাজমান স্যার আপনার কাছে কী মনে হয় আলহামদুলিল্লাহ মুস্তাফিজুর রহমান আদিল চমৎকার তেলাওয়াত করেছে বহমান নদীর মতোই যেমন তেলাওয়াতটাই অনবরত চলতেছিল আর দোয়া রইল তোমার জন্য পাশাপাশি জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল ইকরা বাংলাদেশের প্রতিষ্ঠাতা পরিচালক মৌলানা আব্দুল শুকুর সাহেবের প্রতি অনেক দোয়া রইল যার অক্লান্ত পরিশ্রম ও মেহনতর ফসল হল এই অহির পরশের আয়োজন যাতে কোরআনের আলো এবং কোরআনের জ্যোতি গ্রামে গঞ্জে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ুক আর অহির পরশের প্রতি শুভকামনা রইল সবার প্রতি দোয়া রইল ধন্যবাদ সম্মানিত অতিথিকে মোহতারাম দেওয়ান হাসানুজ্জামান চৌধুরী স্যার মাশাআল্লাহ আরও একটি চমৎকার তেলাওয়াত উপভোগ করলাম শুনে মনটা শান্তিতে ভরে গেল সত্যি কথা বলতে তিনজন প্রতিযোগী সবাই ভালো করেছে বিশেষ করে মুস্তাফিজুর রহমান আদিল তুমি খুবই সুন্দর চমৎকার তেলাওয়াত করেছ সেই সাথে আজকের এই অনুষ্ঠান দূরে কাছে বসে যারা দেখছেন তাদের সবাইকে একটা অনুরোধ করব জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল এর উদ্যোগে এবং ইকরা বাংলাদেশের স্পন্সরে আজকের যে অহির পরশ অনুষ্ঠানটি এখানে মঞ্চায়িত হচ্ছে কোরআনে পাক থেকে তেলাওয়াতে প্রতিযোগিতা এখানে যে শিশুগণ আজকে এখানে এসে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করছে এটা আল্লাহর কুদরত ছাড়া কিছুই না আল্লাহর অত্যন্ত ন্যাক ফসল হচ্ছেন এই শিশুগণ আপনারা অভিভাবক আমি বিনীত অনুরোধ করব আপনার বাচ্চাকে দিনই প্রতিষ্ঠানে এরকম জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল সহ এই শ্রীমঙ্গলে বা মৌলভীবাজার জেলায় আনাচাকানাচি যত দিনই প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানগুলোতে আপনার বাচ্চাদেরকে যার যেখানে সুবিধা হবে আপনারা ভর্তি করাবেন আপনাদের বাচ্চা
নবীজির আদর্শে, ইসলামী আদর্শে এবং দিনের খেদমতে তারা সুন্দরভাবে এই দেশটাকে পরিচালিত করবে এবং তারা মানুষ হয়ে গড়ে উঠবে। এই আশাবাদ আমি ব্যক্ত করছি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে। আর সম্মানিত বিচারক মণ্ডলীকেও ধন্যবাদ, আর জনাব উপস্থাপক সাহেব আপনাকেও ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। জাযাকাল্লাহ মুহতারাম হাফেজ মুস্তাফিজুর রহমান আদিল, অনেক অনেক সুন্দর তেলাওয়াত করেছ, তোমার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় দর্শক, আজ ১৬ই রমজান, ওহির পরশের তৃতীয় রাউন্ডের চতুর্থ পর্ব। এই পর্বে আমাদেরকে তিনজন প্রতিযোগী বন্ধু মনোমুগ্ধ করতে আওয়াজ শুনিয়েছে। সেই তিনজন প্রতিযোগীর মধ্য থেকে দুজন যাবে পরবর্তী রাউন্ডে, একজনকে বিদায় নিতে হবে। সেই ফলাফল আমরা ঘোষণা করব, তার আগে একটি ছোট্ট বিরতি। বিরতির পর আবারও আমরা আমাদের অনুষ্ঠানে ফিরব ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন। যে তুমি আলো চাও, জীবনের ভালো চাও, দোজাহানে হতে চাও ধন্য, ওহির পরশ, ওহির পরশ, ওহির পরশ তোমারই জন্য। যে তুমি আলো চাও, জীবনের ভালো চাও, দোজাহানে হতে চাও ধন্য, ওহির পরশ, ওহির পরশ, ওহির পরশ তোমারই জন্য, ওহির পরশ তোমারই জন্য। কোরআনের আলোকে দেহ মন রাঙাতে এসেছে জীবনের শত ভুল ভাঙাতে, কোরআনের আলোকে দেহ মন রাঙাতে এসেছে জীবনের শত ভুল ভাঙাতে, হতে যদি চাও অনন্য, ওহির পরশ তোমারই জন্য। জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গলের আয়োজনে রমজান জুড়ে আলোকিত হোক সবল কোরআনের উদ্ভাসিত ঐশী নূরে, জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গলের আয়োজনে রমজান জুড়ে আলোকিত হোক সবল কোরআনের উদ্ভাসিত ঐশী নূরে, তেলাওয়াত শুনতে তেলাওয়াত করতে আলোকিত সেই পথ আঁকড়ে ধরতে, তেলাওয়াত শুনতে তেলাওয়াত করতে আলোকিত সেই পথ আঁকড়ে ধরতে, ওই যেন সবাই নিরলস জীবনের জন্য, ওহির পরশ তোমার জন্য, ওহির পরশ। জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গলের আয়োজনে রমজান জুড়ে আলোকিত হোক সবল কোরআনের উদ্ভাসিত ঐশী নূরে, জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গলের আয়োজনে রমজান জুড়ে আলোকিত হোক সবল কোরআনের উদ্ভাসিত ঐশী নূরে, তেলাওয়াত শুনতে তেলাওয়াত করতে আলোকিত সেই পথ আঁকড়ে ধরতে, তেলাওয়াত শুনতে তেলাওয়াত করতে আলোকিত সেই পথ আঁকড়ে ধরতে, ওই যেন সবাই নিরলস জীবনের জন্য, ওহির পরশ তোমার জন্য, ওহির পরশ। যে তুমি আলো চাও, জীবনের ভালো। আলহামদুলিল্লাহ, বিরতির পর আবারও আমরা আমাদের অনুষ্ঠানে ফিরেছি আলহামদুলিল্লাহ। আমরা এবং আপনারা নিশ্চয়ই অপেক্ষা করছেন আজকের বিজয়ীদেরকে দেখার জন্য। আজকে কারা হচ্ছে বিজয়ী আর কে হচ্ছে বিদায়ী, সেই ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেছে। এখনই আমরা আজকের ফলাফল ঘোষণা করব। আজ আমাদের সাথে তিনজন প্রতিযোগী বন্ধু ছিলেন,
হাফেজ আমির হামজা, হাফেজ শাহেদ আলী, হাফেজ মুস্তাফিজুর রহমান আদিল তিনজনই হাড্ডাহাড্ডি লড়াই করেছে। সেই লড়াইয়ে সবার আগে এসেছে শ্রীমঙ্গলের বন্ধু হাফেজ আমির হামজা। পরবর্তী রাউন্ডে যাচ্ছে আমাদের সাথে হাফেজ আমির হামজা। ওহির পরশ তোমারই জন্য। হাফেজ আমির হামজা আল কুরআনুল কারিমে 50-এ 50 পেয়েছে, তাজবিদে 40-এ 32 পেয়েছে, উপস্থাপনায় 10-এ 7 পেয়েছে, মোট 89 নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছে। আরও আমাদের মাঝে দুজন প্রতিযোগী বাকি আছে, সেই দুজন প্রতিযোগীর একজন বিদায়ী একজন বিজয়ী। বিজয়ী প্রতিযোগী হচ্ছে শ্রীমঙ্গলের বন্ধু হাফেজ মুস্তাফিজুর রহমান আদিল। পরবর্তী রাউন্ডে যাচ্ছে হাফেজ মুস্তাফিজুর রহমান আদিল। ওহির পরশ তোমারই জন্য। আমাদের এই ছোট্ট প্রতিযোগী বন্ধু সে আল কুরআনুল কারিমে 50-এ 50 পেয়েছে, তাজবিদে 40-এ 30 পেয়েছে, উপস্থাপনায় 10-এ 7 পেয়েছে, মোট 87 নাম্বার পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে। তৃতীয় স্থান অধিকার করেছে হাফেজ শাহেদ আলী। ওহির পরশ তোমারই জন্য। হাফেজ শাহেদ আলী আজ খুবই ভালো পারফরমেন্স করেছিল, সে আল কুরআনুল কারিমে 50-এ 45 পেয়েছে, তাজবিদে 40-এ 30 পেয়েছে, উপস্থাপনায় 10-এ 7 পেয়েছে, মোট 82 নাম্বার পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছে। আমাদের এই প্রতিযোগী বন্ধু বিগত রাউন্ডেও ভালো পারফরমেন্স করেছে, আমাদেরকে মনোমুগ্ধকর তেলাওয়াত উপহার দিয়েছে। আমি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি, ভবিষ্যতে যেন কোনো প্রতিযোগিতামূলক মঞ্চে বিজয় ছিনিয়ে আনতে পারে। আমি আজকের সম্মানিত অতিথিদ্বয়কে অনুরোধ করব আমাদের বন্ধু হাফেজ শাহেদ আলীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়ার জন্য। ওহির পরশ তোমারই জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমার দুই পাশে দুজন প্রতিযোগী বন্ধু হাফেজ আমির হামজা, হাফেজ মুস্তাফিজুর রহমান আদিল। এই দুজন প্রতিযোগী আমাদের সাথে পরবর্তী রাউন্ডে যাচ্ছে, পরবর্তী রাউন্ডে আরও ভালো পারফরমেন্স করবে, আরও মনোমুগ্ধকর তেলাওয়াত উপহার দিবে, আমরা সেই আশা এবং প্রত্যাশা করি। সুপ্রিয় দর্শক, দেখতে দেখতে অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে আমরা আজকের সম্মানিত অতিথিদ্বয়কে এবং বিচারকদ্বয়কে কৃতজ্ঞতা ও মুবারকবাদ জানাচ্ছি এবং মুবারকবাদ জানাচ্ছি আজকের সম্মানিত দর্শকদেরকে যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আগামীকাল একই সময়ে আপনাদের প্রিয় অনুষ্ঠান জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত হিফজুল কোরআন প্রতিযোগিতার অনিন্দ্য আয়োজন ওহির পরশ 2024 দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি আতিকুল ইসলাম মুমিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ততক্ষণ পর্যন্ত ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফিজ। যে তুমি আলো চাও জীবনের ভালো চাও, দোজাহানে হতে চাও ধন্য। ওহির পরশ, ওহির পরশ, ওহির পরশ তোমারই জন্য। যে তুমি আলো চাও জীবনের ভালো চাও, দোজাহানে হতে চাও ধন্য। ওহির পরশ, ওহির পরশ, ওহির পরশ তোমারই জন্য। জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গলের আয়োজনে রমজান জুড়ে